সুপ্রিয় দর্শক, ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আমি এস জে রতন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন ঠিক এই মুহূর্তে দুপুরবেলা, আপনারা দেখছেন চমৎকার একটি ধানের মাঠ, আর বৈশাখের বাতাস বইছে। অনেক গরমের মধ্যেও চমৎকার শীতল বাতাস, দারুণ লাগছে, ভালোই লাগে। আমরা যখন প্রকৃতি দেখি, মানুষের সাথে মিশি, গ্রামে আসি, কিন্তু কিছু বিষয় আমাদের মাথা থেকে কখনোই সরে যেতে চায় না। কিছুদিন আগে খুব ভাইরাল হলো তামিমা তাম্মি, নাসির হোসেন এবং রাকিবকে নিয়ে। এখন নাসির, তামিমা তাম্মি, রাকিব ওরা কী করছে? অনেকে এই প্রশ্ন করছেন, কারণ এই মুহূর্তে ভাইরাল অন্য কিছু, মানুষ অন্য কিছু নিয়ে এখন ভিডিও দেখছে, আলোচনা করছে একে অপরের সাথে। আমাদের দেশে একটা জিনিস দেখলাম, ঠিক জোয়ারের মতো ভাইরাল আসে, ভাইরাল যায়, আলোচনা আসে, আলোচনা যায়, ইস্যু আসে, ইস্যু যায়। একটা ইস্যু আসলো তো আরেকটা ঘটনা আসলেই সেই ইস্যুটি চাপা পড়ে গেল, তার বিচারিক কার্যক্রম কোথায় গেল, তাকে নিয়ে মানুষের বিশ্লেষণ কোথায় গেল, এবং তার ফলাফলটা কি হলো, অথবা তার ফলো আপই বা কী, আমরা কিছুই আর জানি না। একেবারে শূন্যে মিলিয়ে যায়, হাওয়ায় উড়ে যায়। এটা ভালো না, এই সংস্কৃতি খুব খারাপ সংস্কৃতি, কারণ যে কোনো অবক্ষয় কিন্তু এভাবেই শুরু হয়, আর তখন কোনো উপায় থাকবে না। আমরা তো অবশ্যই দেশের কথা, সমাজের কথা, প্রজন্মের কথা চিন্তা করব। এই দেশ, সমাজ, প্রজন্মকে যদি আমরা পেছনের দিকে রেখে যাই, যদি এদেরকে অসভ্য করে রেখে যাই, তাহলে সেটা কোনোভাবেই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তামিমা তাম্মি, নাসির হোসেন এবং রাকিব কি করছেন এখন, বিশেষ করে তামিমা আর নাসির এখন কোথায়, কি করছেন, কিভাবে আছেন? এই মুহূর্তে তাদের পেছনে কোনো ক্যামেরা নেই, তাদের পেছনে কোনো ইউটিউবাররা লেগে নেই, তাদের পেছনে কোনো সংবাদকর্মীরা লেগে নেই, কোনো মিডিয়াও নেই। এই মুহূর্তে একদম চমৎকার জীবনযাপন, সুখের জীবনযাপন করার কথা। কেউ কেউ বলেন, ভাই অত ভাবেন কেন, তামিমা তাম্মি কী করছে, নাসির হোসেন কী করছে, এত কিছু ভাবার কি দরকার? মনে করেন যে তামিমা তাম্মি, নাসির হোসেন তারা এখন ভালো আছেন, তাদের নিজের বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, সম্পদ আছে, টাকা আছে, বিভিন্ন জায়গায় ট্যুর করার ক্ষমতাও আছে, এবং বিভিন্ন রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তির সাথে তাদের রিলেশনও আছে, চাইলে তারা সেখানে অবকাশ যাপনেও যেতে পারেন। আবার টোনাটুনির মতো কোনো একটা আলিশান ফ্ল্যাটে সংসারও করতে থাকতে পারেন, এবং যে যেটা পছন্দ করেন সেটা সে করতে থাকতে পারেন। যেমন নাসির, সে ক্রিকেট খেলা পছন্দ করেন, সুতরাং ক্রিকেট বোর্ডে অথবা ক্রিকেটের সাথে যে বিষয়গুলো জড়িয়ে আছে সেগুলোর সাথেও তার সম্পৃক্ততা বাড়াতে পারেন। একইভাবে তামিমা তাম্মি যে সকল বিষয়ে তিনি পছন্দ করেন, যা কিছু করতে ভালোবাসেন, সেগুলো তিনি করতে থাকতে পারেন। এটা নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই, আমরা কল্পনা করলেই এই বিষয়গুলো চোখের সামনে আনতে পারি। আর এই দেশেরই, এই জল, মাটি, আকাশে বড় হওয়া, এই সবুজে বড় হওয়া, এই আমরাই তো। আমাদের প্রাচুর্য স্ট্যাটাসের হয়তো উঁচু নিচু আছে, কিন্তু মন মানসিকতা, চাহিদা, চলাফেরা তো একই রকম, সংস্কৃতি কাছাকাছি রকম। এমনও হতে পারে এই দুপুরে তারা হয়তো একসাথে কোনো ম্যাগাজিন পড়ছেন, এসি ছেড়ে দিয়ে তুলতুলে বিছানায় গা এলিয়ে দিয়ে তামিমা তাম্মি এবং নাসির হোসেন কোনো বিদেশি ম্যাগাজিনে চোখ বুলিয়ে নিচ্ছেন। হতে পারে তারা দুপুরের ভাত ঘুম দিচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা ভাবলেই পারি। এটার জন্য নাসির কি করছেন, তামিমা কি করছেন, এই মুহূর্তে কোথায় ট্যুরে গেলেন, কতগুলো রেস্টুরেন্টে খেলেন, কতগুলো সি বিচে ঘুরলেন, অথবা জলে জঙ্গলে কোনো প্রাকৃতিক রিসোর্টে ঘুরে বেড়ালেন, সেগুলো নিয়ে ভাবতে পারি। কিন্তু এগুলো নিয়ে ভাবলেই বা কী হবে? আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে নাসির হোসেন, রাকিব, তামিমা, এদের বিষয়ে আসলে এখনকার অবস্থানটা কোথায় বা কী? রাকিব কি কেস করেছে, আর কেস করলে সেই কেসের এখনকার পর্যায়টা কি? তামিমা, নাসির কেমন সংসার করছেন, সেই সংসার কতটা বৈধ হলো? রাকিব যদি কেস করে থাকে, রাকিবের কেসের কি অবস্থা? বিভিন্ন দিক থেকেই মানহানির কেস হবার কথা, অথবা কিছু যৌক্তিক কারণে কেস থাকার কথা, কেসগুলো চলার কথা। সেই কেসের শুনানি হচ্ছে কি না, সেই কেসের প্রোগ্রেসগুলো কি, কিছুই আমরা জানি না, অথবা জানার দরকার নেই, আসলেই দরকার নেই। আর এই সুযোগটাই কিন্তু যারা ঘটনার পাত্রপাত্রী তারা নেন। কীভাবে নেন? যার গেল তো গেলই। যদি রাকিবের জেয়ে থাকে, রাকিব যদি তার স্ত্রীকে হারিয়ে থাকে, রাকিব বৈধ স্বামী হওয়া সত্ত্বেও এবং রাকিবকে তালাক দেয়নি এই বিষয়টি হওয়া সত্ত্বেও যদি রাকিব তার স্ত্রীকে হারিয়ে থাকেন, তাহলে রাকিব লুজার, রাকিব লুজার হয়ে থাকছেন। আবার রাকিব যদি চিন্তা করে যে ঘটনার কারণে আমি হয়তো তামিমাকে নিয়ে এত আগ্রহ দেখিয়েছে, আসলে তামিমার প্রতি বিন্দুমাত্র আগ্রহ আর নেই, সুতরাং যা গেছে গেছে, সেটাও হতে পারে। আবার নাসির মনে করেছে যে বিভিন্ন ইউটিউবার, সাংবাদিক, বিভিন্ন ব্লগে, টুইটারে, সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় তাকে নিয়ে অনেক কথা লেখা হয়েছে, যেটা তার মান সম্মানে লেগেছে, মানহানিকর ঘটনা হয়েছে তার জন্য। তাহলে সেটার জন্য তিনি কেস করেছেন, এবং সেই কেসের কী অবস্থা, কতজনকে তিনি শাস্তির আওতায় আনতে পারলেন, এই সব কিছুই কিন্তু জানার বিষয় ছিল। কিন্তু এখন যেহেতু সুবিধাটা যে একটা ইস্যু আর একটা ইস্যুর নিচে চাপা পড়ে যাচ্ছে, সুতরাং পূর্বের যে ইস্যুটি আছে সেই ইস্যু নিয়ে যেহেতু আর ধকল থাকছে না, আর এই কারণেই কি হচ্ছে, ওই ঘটনার পাত্রপাত্রী বেশ আরামে এই দিন যাপন করছে। তামিমা, নাসির হোসেন এখন তারা সুন্দর মতো সংসার করছে। সেই জন্যই বলবো, শিক্ষাটা হচ্ছে এটা যে কোনো একটা ঘটনা ঘটলে অস্থির হবার দরকার নেই, এত তাড়াহুড়ো করার দরকার নেই। সময় নিন, সময় যেতে দিন, সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, সময়ের প্রতি, সময়ের কাছে একটু ছেড়ে দেন কিছু ইস্যু, সময় আপনাকে জবাব দিয়ে দেবে, যেভাবেই জবাব দিক। আর যদি ভিকটিম হয়ে থাকেন অথবা ভিকটিম করে থাকেন কাউকে, সেক্ষেত্রেও একই কথা, সময় নিন, আপসে আপসে সব সমাধান হয়ে যাবে। বাংলাদেশের পাবলিক পেছনের ইস্যুগুলো নিয়ে এত ঘাটাঘাটি করতে পছন্দ করে না, কারণ তাদের এই যাপিত জীবন পরিচালনার জন্য অর্থের দরকার পড়ে। চাকরির দরকার পড়ে, ব্যবসা বাণিজ্যের দরকার পড়ে, এত সময় আসলে তাদের নেই। তবে সন্ধ্যার সময় বা রাত্রে যখন ব্যবসা থেকে চাকরি থেকে ফিরে আসে, বিছানায় গা এলিয়ে দিতে দিতে মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবে কিছু ভিডিও তারা দেখতে চায়, দেখে এবং ঘুমিয়ে গেলে শেষ, সেদিনের মতো সেই রাতের মতো ভিডিও সব শেষ। পরের দিন আবার সংগ্রাম, আবার চাকরি, আবার ব্যবসা, আবার বেঁচে থাকার লড়াই। শুভকামনা সবার জন্য।